তো আমাদের নবদ্বীপের আরও একটি পালবাড়িতে আজকে চলে এসেছি এবং দেখতেই পাচ্ছ এখানে সম্পূর্ণ বিশাল আকারের একটি দুর্গা প্রতিমা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এবং শুধু চুল লাগানোর কাজটা বাকি রয়েছে এবং মায়ের মুখ একদম সামনে থেকে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। এবং দুর্গা প্রতিমার গায়ের যে সাজ সেই সাজটাকে সম্পূর্ণ নীল রঙের মধ্যে তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছ খুবই ভালো লাগছে দেখতে। এছাড়াও এখানে সিংহকে দেখতে পাচ্ছ কতটা হিংস্র তৈরি করা হয়েছে। এছাড়াও যে মহিষাসুর রয়েছে মহিষাসুর কিন্তু মায়ের দিকে তাকিয়ে রয়েছে দেখতে পাচ্ছ। এছাড়াও এখানে যে দুর্গা প্রতিমাগুলো দেখতে পাচ্ছ সম্পূর্ণ মাটির শাড়ি এই দুর্গা প্রতিমাগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এবং এগুলো এখন মণ্ডপের উদ্দেশ্যে রওনা হবে। তো কীরকমভাবে ঠাকুর নিয়ে যাওয়া হয় সেটাও আজকের এই ভিডিওতে তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ। এখানে অনেকে মিলে দড়ি দিয়ে টেনে ধীরে ধীরে গাড়িতে তুলবে তারপরে নিয়ে যাবে। এছাড়াও এখানে আরও একটি থিমের দুর্গা প্রতিমার যে অসুর রয়েছে সেই অসুর দেখতে পাচ্ছ ঘোড়ারূপী যে সিংহ রয়েছে সেই সিংহর সাথে যুদ্ধ করছে এরকম একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে এখানে এবং অসুরের মুখটা দেখতে পাচ্ছ চোখ আঁকার কাজটা বাকি রয়েছে। ওই সাইডে যেরকম একটা রয়েছে অসুর এবং ঘোড়ারূপী সিংহ দেখতে পাচ্ছ এবং এই সাইডেও কিন্তু একটি তৈরি করা হয়েছে অর্থাৎ মা দুর্গার দু সাইডে দুটো এরকম দু সাইডে সাজানো থাকবে অসুর এবং ঘোড়ারূপী সিংহ। তার পাশেই দেখতে পাচ্ছ এখানে মা কালীও একটা তৈরি করা হয়েছে এবং কুমোরটুলির ভেতরে রাখা রয়েছে। এছাড়াও বেশ কিছু যে কাটা কাটা দুর্গা প্রতিমা হয় সেই কাটা দুর্গা প্রতিমার সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ তাদেরকেও এখানে তৈরি করে রাখা রয়েছে এবং সাজটা পরানো হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। মা দুর্গাকে ধীরে ধীরে এখানে দেখতে পাচ্ছ কুমোরটুলি থেকে মণ্ডপের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। তো কীরকমভাবে গাড়িতে তোলা হয় তার কিছু ঝলক রইল তো তোমরা দেখতে থাকো। তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। এছাড়াও চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো নতুন ভিডিও দেখার জন্য। সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা।